নাজাবল কবর ও নাজাবল সিরাত সাল্লাল্লাহু তাআলা আলা খায়রুল খালকি মুহাম্মদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ডকাইট আর ধরপাকারি কইছে নাই ভদরডি রাসূলুল্লাহ আর কইছে নাই যে মুসলমান মানে মিলা চুর ডকাইট আর হল ধরপাকারি এনেই জীবন্ত বিষয় বিচাই থাকে এই মানে মিলা কবি বদল কালা যদি ভদরডি রাসূলুল্লাহ এই ধরনের কথা কয় তেতিয়া জুই কিউ ঠালা দিছিনা হয় না হয় রাইস সেই কারণে রাইজ আজি আপনাদের আগবাড়ি আইছে আমি সকলকে আকুয়ালি লইছো আমি সকলকে যখন ইউডিএফত আছে এই কেটা দিন আজি দুই তারিখ দুই তিন চারি পাঁচ ওয়াজে চৌধুরীর কথা পাতক আফতাবুল দিনা মোল্লার কথা পাতক আমার আমার ব্লক কংগ্রেসের লোক সকল আছে সেই সকল কথা পাতক আপনি আমার মাজলে আহ আমি সকলে ভাই ককাই দূরে একেলগে থাকিম নহলে আমার বিপদ আছে রাইজ আমি যদি সকল ঐক্যবদ্ধ হও এজন হিমন্ত নহয় পঞ্চাশজন হিমন্তে আমাক একো করব নালাগে নহে রাইজ কেমন লাগে আমার ঐক্য কেমন লাগে আমার সংগতি সকলের লগত আমি মিলি যদি থাকো হিমন্ত বিশ্ব শর্মায় ভয় করিব সেই কারণে আমার মাজত ভাগ ভাগ করিবলে বিচাৰিছে ভাগ হব রাইজ সকলো এক হয়ে থাকিব লাগিব থাকিব না রাইজ ভূত কোনে কোনে দিব আমার হাত ডাঙর চুল কোনে কোনে বদরটি রাজবলক দিব হাত ডাঙর চুল সাহ সাংবাদিক বন্ধুসকল বাকস খালি আজি আকৌ আজি আকৌ বদলটি রাজবলাকে আকৌ মারপিট করব কারবাক মারপিটটো আমার মানুষ নকরে আকৌ সেই ইউডিএফর মানুষকে মারপিট করব গতি রাইজ আপনাদের মূল আর কেবাখনো মিটিং আছে মানে যাব পারো যাবার হাতত আজি বোলে পাঁচশ মানুষ জয়েন করেছে হয় না আর আপনাদের মানুষ আর সকল আমি ককাই ভাই ধরে থাকি রকিবুল হুসেন এনে পার্টি অল্প দুর্বল না শক্তিশালী মোক খেলা মারি পেলাব পারিব নাকি মই খেলা মারি পেলাই দিবি গম পা নাই আপনার খালি মরম আশীর্বাদ দোয়া লাগে এইবার আমি এই অঞ্চলের মানুষ যুনে অপমান করে আমি মরমে কামেরে আমি বুঝাই দিম যে এই মানুষখিনি দুখিয়া হব পারে এই লোকসকলেও কর্ম করে ভালো সেই সমষ্টিও আজি আপোনাৰ ৰাইজ ওলাই আহিছে প্ৰত্যেকটো ঘৰৰ মানুহ ওলাই আহিছে ৰাইজ অতিষ্ঠ হৈছে হিমন্ত বিশ্ব শৰ্মাৰ অত্যাচাৰত তাৰ পৰিত্ৰাণ বিচাৰি বদৰুদ্দিন আজমল ডাঙৰীয়াৰ বিৰুদ্ধে এক জোৱাৰ উঠিছে য'তে গৈছোঁ আমি তাতে মানুহ ওলাই আহিছে বদৰুদ্দিন আজমল ডাঙৰীয়াৰ আজি আপোনালোকে দেখিছে নিজৰ মানুহকে মাৰপিট কৰিছে সাংবাদিকক মাৰপিট কৰিছে বদৰুদ্দিন আজমল ডাঙৰীয়াৰ প্ৰতি মোৰ এটা অনুৰোধ হাৰা জিকা থাকেই আৰু হাৰিলে বুলিয়ে এনেকৈ আপোনাৰ মানুহক মাৰিব নালাগে অলপ সংযম হওক আজি আপোনাৰ আজি আপোনাৰ আমি বিভিন্ন ঠাইত যাবলগীয়া হৈছে গতিকে আপোনালোকে খবৰ লওক ৰখিল গগৈ গৈছে এক ঠাইত লুৰিণজ্যোতি গৈছে আন ঠাইত মই আহিছোঁ এঠাইত আজি লুৰিণজ্যোতি গগৈ আহি আমাৰ আমাৰ এই গৌৰৱ আমাৰ আমাৰ শিৰণ গাঁৱত গৈছে আমাৰ অখিল গগৈ গোৱালপাৰাত গৈছে অখিল গগৈ বৰপেটাত গৈছে লুৰিণজ্যোতি গগৈ ৰখিবুল হুছেইন আহিছে জামাদাৰ হাতত এনেকৈ আমি ভগাই লৈছোঁ আপোনালোকক ধন্যবাদ জনাইছোঁ যে আমাৰ সকলোকে একেলগে যে বিচাৰিছে আপুনিও তালৈকে আপোনালোকক ধন্যবাদ এইবিলাক কিছুমান মানুহ যাৰ লগত থাকে তাৰ কথা শিকে তেওঁৰ চাৰাউণ্ডিং থাকে যিবিলাক তাৰপৰা আৰু কি ভাল কথা কৰোঁ তেওঁ এন আৰ চিৰ কাৰণে কি কৰিলে সেইটো কথা কওক তেওঁ আপোনাৰ কি কৰিলে আপোনাৰ সেইটো কেতিয়া কৈছে তেওঁ কেতিয়া তোমাক ক'ব দিছে নেকি কি কৈছে তেওঁ মানুহৰ মাত কথাই মানুহৰ পৰিছে মই আপোনাক বেয়াকৈ গালি পাৰিব আৰু নোৱাৰোঁ মই নাপাৰোঁ কাৰণ মই এটা সমাজত থাকোঁ তেওঁ এতিয়া কথাটো কৈছে এই যে মাৰিলে সেইটো কথাত কি কয় মানুহক যে মাৰিলে সেইটো কথাত কি কয় তেওঁ নকয় আপুনি তেওঁ যে মানুহক মাৰিলে সাংবাদিকক যে মাৰিলে আমিতো কৰিলেতো আপোনালোকে আমাক বয়কট কৰিলেহেঁতেন হিমন্ত বিশ্ব শৰ্মাৰ বন্ধু গতিকে আপোনালোকে সাহস নকৰে